এই কি অবস্থা সবার? কথা নেই বার্তা নেই, বাবু একটা টিকিট, দিস ট্যুর ওয়াজ লাইক দ্যাট। দুপুরবেলা ছোট ভাই ফোন করে বললো যে ভাইয়া কোথাও ঘুরতে যেতে চাই, কিন্তু কোথায় যাব কেউ কিছু জানে না। সো সেই ফোন কল থেকে দুপুরে প্ল্যান হলো যে আমরা রাতেই রওনা হচ্ছে সাজিকের উদ্দেশ্যে, যেহেতু সাজিকে বাইকে আমার এটা ফার্স্ট টাইম। সো ইটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ যারা বাইক ট্যুরে সাজিক যেতে চান এবং কোনো রকম কটেজ বুক ছাড়া। ওই যে একটা মসজিদ দেখা যায়, এখানে আমরা ফজর নামাজ আদায় করলাম এবং নামাজ শেষে সকাল হয়ে গেছে অলরেডি। আমি এবং আমাদের যে টিম মেম্বার আছে রওনা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সারা রাত বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় থেমে থেমে আসতে হয়েছে। স্পেশালি ঢাকা থেকে কুমিল্লা আসার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমরাও থেমে যেতে বাধ্য হয়েছি কারণ প্রচুর বৃষ্টি ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে বারোয়ার এলাকা থেকে যখন আমরা খাগড়াছড়ির রাস্তায় ঢুকবো, তো আগে থেকেই আমাদেরকে ইনফর্ম করা হয়েছিল আমরা যারা এই এলাকাটা একটু ফর্সা হলে তখন আমরা মুভ করি। দেখি আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এটা নিয়ে সাজেকে হচ্ছে আমার থার্ড টাইম এবং বাইক নিয়ে ফার্স্ট টাইম। বাট এবার আসার পিছনে সবচেয়ে বড় যে কারণ বাইক নিয়ে স্পেশালি, সেটা হচ্ছে আমার যে ট্যুরমেট জসিম, ওর খুব সিরিয়াস লেভেলের রিকোয়েস্ট এবং একই সাথে আমার ওয়াইফ এর আগে সাজেক আসেনি, দ্যাটস ওয়াই ওর কথা ভেবে বাইকে করে আসার সিদ্ধান্ত নিই। পাহাড়ি রাস্তা বেশ আঁকাবাঁকা এবং উঁচু নিচু, আর সামনে থেকে কোনো গাড়ি আসলে সেটা একেবারেই দেখা যায় না, দ্যাটস আমাদেরকে ছোটোখাটো হর্ন দিয়ে আস্তে আস্তে করে যেতে হচ্ছে। এবং একই সাথে সারা রাতভর বৃষ্টি হয়েছিল, রাস্তা যথেষ্ট পরিমাণ স্যাঁতস্যাঁতে এবং ভেজা রাস্তা, তো সেই ব্যাপারটা মাথায় রেখে আমাদেরকে রাইড করতে হচ্ছে। আর এখন হচ্ছে বাজে 5:37, দেখা যাক আমাদের খাগড়াছড়ি পৌঁছাতে কত সময় লাগে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, এখানে আগাম শীতের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যদিও এখনো শীত আসতে বেশ দেরি। এই এলাকাটা সম্ভবত রামগড় চা বাগান, আর রাস্তার দুই পাশেই চা বাগান দেখা যাচ্ছে, রামগড় টি স্টেট, রাইট। এলাকার ভিউটা অনেক জোস, কিন্তু শ্রীমঙ্গলের যে ভিউ বা শ্রীমঙ্গলের চা বাগানের যে একটা অন্যরকম একটা সৌন্দর্য, একেবারেই ডিফারেন্ট লুকের একটা ভিউ পাওয়া যায় শ্রীমঙ্গল, সেটা হয়তো এখানে পাওয়া যাবে না। ফাইনালি রোদের দেখা পেয়ে গেলাম, খুব বৃষ্টি একটা রোদ, কিন্তু সাজেক এখন অনেক দূর কারণ বাজে 6:52। এটা আর্মিদের একটা চেকপোস্ট, এটা হচ্ছে গুইমারা আর্মি রিজিয়ন। এটা হচ্ছে গুইমারা বাজার, পাহাড়ে যে লোকজন পাহাড়ে যে চাষবাস করেন এবং এই যে কলার চাষ, লেবু, আনারস, তো সেই সমস্ত ফল এই সমস্ত বাজারে নিয়ে বিক্রি করেন। এই যে কাঁধে করে কলা নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। পিছনের দিকে রাস্তা অনেক ভাঙা ছিল, এই দিকে রাস্তাগুলো অনেক ফ্রেশ, একেবারে চকচকে এবং কোনো ভাঙাচোরা নেই, খুবই ফ্রেশ লাগতেছে রাস্তাগুলো। আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে পাহাড়ি এলাকার যে সমস্ত অটোরিকশা এবং সিএনজিগুলো আছে সেগুলো অলমোস্ট বাইকের মতো অনেক জোরে চলে, খুব স্পিডে চালায়। তারা হচ্ছে পাহাড়ি এলাকায় রাইড করে অনেকটা অভ্যস্ত, দ্যাটস ওয়াই প্রত্যেকটা টার্নিং তাদের মুখস্থ, যার কারণে তারা খুব জোরে চালাতে পারে এবং রাস্তাগুলো বুঝে শুনে তারা চালায়। কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত না, দ্যাটস ওয়াই যারা আমরা নতুন আসবো এই রাস্তায় তারা একটু দেখে শুনে বুঝে তারপরে চালাবো, কারণ আমাদের সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। অলমোস্ট 7:00 বেজে গেছে, আরও 27 কিলোমিটার বাকি। গাইজ ট্রাস্ট মি, আমার ইচ্ছে করতেছে পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাই, এতটা ভালো লাগতেছে। খাগড়াছড়ির মতো এত লং ট্যুরে এবং এই পাহাড়ি এলাকায় বিশেষ করে এই যে ঢালু জায়গাগুলো যখন আমরা নামতে যাই, তখন একটা ব্যাপার খুবই বাজে লাগলো এবং খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে পিছনে যদি আপনার আরেকজন থাকে, আপনি যদি ডাবলিং করে যান এবং আপনার হাতে মানে খুব ভালো রকমের প্রেশার পড়ে, যেটা আপনার হাতের রিস্টগুলো খুব মারাত্মকভাবে ব্যথা করবে, যেটা আমার করতেছে পার্সোনালি। যদি আপনি সিঙ্গেল হন তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা কম করতে পারে। ওই যে খাগড়াছড়ি শহর দেখছ,
চলে আসছে খাগড়াছড়ি জেলা শহরে, বাজে 7:44 আর এখানে এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট সেরে আমাদের পরবর্তী গন্তব্য সাজেক ভ্যালি, আর তার জন্য আমাদেরকে নির্ধারিত সময়ের যে আর্মির স্কট আছে সে আর্মির স্কট আমাদেরকে ধরতে হবে। গাইজ, এই হচ্ছে খাগড়াছড়ি শহর, একেবারেই সিম্পল এবং সাদা মাটি একটা শহর। আর এই তো আরও অনেক পার্টি আসছে। ওই যে স্লিপ খেয়ে পড়ে গেছে আমাদের। আর্গু করে লাভ নাই ভাই, না সেটা ঠিক আছে, আমরা এখানে গেস্ট, ঝগড়া করতে আসি নাই, কিন্তু তোমাদেরও ভুল স্বীকার করা উচিত, তোমরা লোক খারাপ। আমরা একটু সাবধানে যাব সবাই ভাই, একটা ছোটখাটো দুর্ঘটনা হয়ে গেল এখানকার একটা লোকাল বাইকারের জন্য। আমরা একটু কেয়ারফুলি ড্রাইভ করি সবাই ভাইয়া। ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি একটা ব্যাপার, যেটা আমি শুরু থেকে বলে আসছিলাম যে টার্নিংগুলো খুব দেখে শুনে আস্তে ধীরে যাওয়ার জন্য, এবং একই সাথে এই রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় পাহাড়ি লাল এঁটেল মাটি থাকে যেটা অনেক স্লিপি হয়, তো ওইটার উপর দিয়ে বাইক ব্রেক করার সময় কিংবা চালানোর সময় বা টার্নিং করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, আদারওয়াইজ আপনার গাড়ি যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারে। আর এর কোনোটাই যদি আপনি না করেন, ভাগ্য ভালো থাকলে আপনি হয়তো সেফ হয়ে গেলেন, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনাকে যে কোনো বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। দেখছো, ভুট্টা কেজি হিসেবে সেল হচ্ছে, বিভিন্ন স্টাইলের ভুট্টা, বিভিন্ন ধরনের পাহাড়ি ফল, যেগুলো অনেক অনেক কিছুর নাম আমরা জানি না। এই যে এখন গতিটা দেখতেছেন সাইড, এটা হচ্ছে উইদাউট পিকআপ, কোনো ধরনের পিকআপ না দিয়ে হচ্ছে গাড়ির এই স্পিড, বাট এদিক দিয়ে নামার সময় ব্রেক ধরে ধরে আপনাকে নামতে হবে। রোড ক্লিয়ারেন্স দিয়ে দিল, দেন আমরা বের হয়ে যাচ্ছি। আমাদেরকে রোড ক্লিয়ারেন্স দেওয়া হলো, দ্যাটস ওয়াই আমরা রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে, বাট একটু বেশি সময় লেগে গেছে এখানে। গাইস, এই রাস্তাগুলো বেশ ঝুঁকিপূর্ণ, কারণ ক্যামেরার চোখে বোঝা যায় কিনা যায় না, কারণ প্রত্যেকটা রাস্তা হঠাৎ করে অনেক নিচে নেমে গেছে, অনেক ঢালু, যার কারণে প্রত্যেকটা টার্নিংয়ে হচ্ছে আপনাকে খুব সতর্কভাবে নামতে হবে এবং ব্রেক ধরে ধরে নামতে হবে নিচে। ও মাই গড গাইস, দেখেন কতটা স্লোপ, কতটা স্লোপ, সোজা তাকাইলে বোঝা যাবে যে আসলে নিচের রাস্তাটা কতটা ঢালু। এই রাস্তায় গাড়ি চালানো যেমন প্যারা, ঠিক একইভাবে এক ধরনের রোমাঞ্চও কাজ করে, কারণ আমরা হয়তো এই সমস্ত রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যস্ত নই, তো হুট করে নামা আবার কোথাও উঠে যাওয়া একটু ডিফারেন্ট একটা ফিলিং, এটা মানে খুব ভালো লাগে আর কি, অন্যরকম একটা অনুভূতি পাহাড়ি এলাকায় অচেনা রাস্তায় গাড়ি চালানোর। আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষুধা লাগছে, কারণ আমাদের এখনও তেমন ভারী কিছু খাওয়া হয়নি, একই সাথে গত রাত থেকে জার্নি করছি এবং এখন পর্যন্ত জার্নির মধ্যে আছি, সো ফিজিক্যালি কিছুটা ক্লান্ত, তো দেখা যাক আর কতক্ষণ লাগে সাজেক গিয়ে পৌঁছতে। ও মাই গড, উই তাকাও সোজা। গাইজ, এই রাস্তাটা এক কথায় অসাধারণ, অসাধারণ, অনেক দূরের ভিউ দেখা যাচ্ছে কি না, আরো 22 কিলোমিটার।
বলা যায় কোন একটা পাহাড়ের অনেক চূড়ায় আমরা আছি, একদম উঁচুতে আমরা আছি। অন্যান্য ভিজিটররা চলে যাচ্ছে সাজেক ছেড়ে। পাহাড়ের উপর জ্যাম লেগে গেছে, ইন্টারেস্টিং ব্যাপার। গাইস দেখেন সাজেকে যাওয়ার লাইন কিভাবে লাগছে বাইকারদের। গাইস দেখেন এর অবস্থা, কারণ বাইকের জ্যাম, গাড়ির জ্যাম চিন্তাও করা যায় না। যে জনপদে একটা সময় মানুষ আসতো না, স্পেশালি বাঙালি যারা আছে, যারা এখানে আসার সাহস করতো না, এক সময় এই সাজেকের পথে কোনো রাস্তা ছিল না, এটা ছিল হেঁটে চলা একটা পথ। কংলাক এবং লুসাইপাড়া, স্পেশালি পুরো সাজেক ভ্যালিতে যারা বসবাস করেন, তাদের জীবিকার অন্যতম একটা মাধ্যম হচ্ছে গিয়ে এই পর্যটন খাত। দেখা যাবে খুব সাদামাটা একটা নর্মাল কটেজের ভাড়া রাখা হচ্ছে 4-5 হাজার টাকা। ওই দেখা যায় সাজেক, চলে আসছি ওই যে টাওয়ার, এই হচ্ছে সাজেক ভ্যালি। আয় হ্যাঁ, ওই যে টাওয়ার, আর এই হচ্ছে কংলাক পাড়া, এই যে সোজা কংলাক পাড়া। এটা এই রাস্তায় যেতে যেতে আপনার পেটের খাবার হজম হয়ে যাবে। গাইস তাকান এই ভিউটা, গাইস লুক এট দ্য ভিউ, জাস্ট অ্যামেজিং। গাইস অনেক কাহিনী করে নিচে নামতে হইলো, অ্যান্ড টপ অফ দ্য হিল, পুরো পাহাড়ের উপর উঠতে গিয়েও একটা ভালো রকমের ব্যাক পেতে হবে বোঝা যায়। আর গাড়ির ইঞ্জিন বেশ হট হয়ে আছে। গাইস আমরা প্রায় চলে আসছি, বাট আপনাদেরকে অবশ্যই সাজেকে উঠার সবচেয়ে যে ঝুঁকিপূর্ণ ভিউটা, অর্থাৎ একেবারে যেটা খাড়া উপর উঠে গেছে, ওই ভিউটা দেখাবো। ওয়াও অ্যামেজিং, ওয়াও। গাইস এই যে পথের ক্লান্তি পুরোটা রাস্তায়, এই যে সারা রাত না ঘুমিয়ে রাইডিং করে এত দূর পর্যন্ত আসা, এখন মনে হচ্ছে যে কষ্টটা সফল হতে চলেছে। এখন বেশ ভালো লাগতেছে, কারণ আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছি। এই রাস্তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর একটা জায়গা। গাইস আমাদের সামনে পুরো 5 কিলোমিটার রাস্তা, অর্থাৎ এই পাহাড়ের একেবারে নিচ থেকে উপরে ওঠা পর্যন্ত 5 কিলোমিটারের মতো রাস্তা। হ্যাঁ যাবো যাবো, আসো আসো, আল্লাহ বর। গাইস এই জায়গা থেকে হচ্ছে সাজেকের সবচেয়ে ডেঞ্জারাসতম রাস্তার শুরু।
অর্থাৎ এখান থেকে গাড়িটা আপনাকে সিঙ্গেল গিয়ারে তুলতে হবে। ও মাই গড, ও মাই গড, যেটা ধারণা করছিলাম যে স্বাভাবিকভাবে এখানে ব্রেক করাটা একটু ঝুঁকি হয়ে যায়। নামো তো, নামো নামো নামো, একটু নামো। হ্যাঁ, পিছনের লোকজন নামাই দেন। গাইজ, এই অবস্থা। গাড়ির আগে যেতে হবে। উঠো উঠো উঠো, আয়না সাইড হওয়ার আর জায়গা নাই তো। আচ্ছা ওকে, আল্লাহ বর্ষা। Oh shit, man. গাইজ, চলে আসছি সেই স্বপ্নে, সাজেক, সাজেক ভ্যালি। এই ভিডিওটা শুধু রোড ট্রিপ নিয়ে থাকলো, সাজেক ট্রাভেলের পার্ট টুতে থাকছে দারুণ সব এক্সাইটিং ব্যাপার স্যাপার। ভালো থাকবেন সবাই, দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফেজ। যারা এই ব্লগটা দেখা, সাজেক আসার প্ল্যান করতেছেন, আইসেন না ভাই, বুঝছেন? আমরা যে ভিউটা নিলাম, মজা নিলাম, অন্য কেউ না।